স্রেফ বুদ্ধির জোরে লাখো ভক্ত তৈরি করেছিলেন রাম রহিম, তৈরি করেছিলেন বিলাসবহুল আখড়া, অসংখ্য নারীকে ধর্ষণ করেছেন, পুরুষদের নপুংসক করেছেন। এখন সেই দিন আর নেই, তার মেয়ে বলে পরিচিত হানিপ্রীতেরও একই হাল। বিলাসী জীবন ছেড়ে কারাগারে দুজনেই এখন সাধারণ বন্দী। জেলে অদক্ষ শ্রমিক হিসেবে রাম রহিমের দৈনিক রোজগার এখন তার দৈনিক আয় ভারতীয় মুদ্রায় মাত্র 20 টাকা। আর বাবার প্রাণাধিক প্রিয় হানিপ্রীত নাকি এখন নিজের পরিবারের জন্য অপেক্ষায় থাকেন। 2 সন্ন্যাসীকে ধর্ষণের দায়ে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন রাম রহিম। তাকে রাখা হয়েছে সোনারিয়া জেলে। অন্যদিকে রাম রহিম মামলার রায় দেওয়ার সময় হিংসা ছড়ানোর অভিযোগে হানিপ্রীতের বিরুদ্ধে মামলা চলছে। আপাতত তার ঠাঁই হয়েছে আম্বালা সেন্ট্রাল জেলে। শোনা যায়, জেলে আসার পর দুজনেই অবসাদে ভুগতেন, কখনো দেখা দিত প্রবল অস্থিরতা। সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন তারা। জেল কর্তৃপক্ষ বলেছেন, দুজনের মধ্যে বেশ খানিকটা এগিয়ে যায় রাম রহিম। এখন নাকি তিনি নিয়মনিষ্ঠ ভদ্রলোক সেজে গেছেন। আগের রাম রহিম আর এখনকার রাম রহিমের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। রাম রহিমের চেহারার জেল্লা নাকি কেড়ে নিয়েছে কারাগারের বন্দী জীবন। তার দাড়ি এখন ধূসর, জেলের খামারে ফসল ফলানোর জন্য প্রতিদিনের হাড় ভাঙা খাটুনি খাটতে হয় তাকে। জমির মাটি কাটতে হয়, রংচঙা জামাকাপড় ছাড়া যার চলত না এখন তার পরনে কিনা সাদা কুর্তা এবং পায়জামা। অন্যদিকে ঝকমকে পোশাকের নেশা ছাড়তে পারেননি হানিপ্রীত। তিনি পোশাকের জন্য বেশ আবদার করেন। জানা গেছে, রাম রহিমের জন্য প্রতি মাসে 5,000 টাকা জমা দেওয়ার অনুমতি পেয়েছে তার পরিবার। সেই টাকায় জেলের ক্যান্টিন থেকে মাঝে মধ্যে সিঙ্গারা কিনে খান রাম রহিম। পাপ করলে তার শাস্তি পেতেই হবে, সেটা আজ হোক কিংবা কাল। রাম রহিমেরও একই অবস্থা। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।